বন্ধু, করলা এক প্রকার তেঁতো জাতীয় পুষ্টিকর সবজি। তেঁতো বলে করলা স্বাদ নিতে অনেকেই অনীহা প্রকাশ করেন, তবে করলা তেঁতো হলেও পুষ্টিগুণে সমৃদ্ধ একটি সবজি। এটি এক প্রকার ফল জাতীয় সবজি। এই সবজি খাওয়ার উপকারিতা আপনি জানেন কি? জানলে আপনিও এখন থেকেই এটি খাওয়া শুরু করবেন। এই সবজির মধ্যে কোন ধরনের উপকারী উপাদান আছে এবং কোন ধরনের রোগীদের জন্য এটি খেতে এবং কিভাবে খেতে হবে, সেই বিষয়গুলি যদি আপনার জানার আগ্রহ থাকে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই হেলদি বডি বিউটি চ্যানেল। প্রতিদিন স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন নতুন তথ্য পেতে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। করলায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, বি ও সি। এছাড়া এই সবজিটি বিটা ক্যারোটিন, আয়রন, জিঙ্ক, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ ও ম্যাগনেশিয়ামে ভরপুর। পুষ্টিবিদদের মতে করলা ব্রোকলি থেকে দ্বিগুণ পরিমাণে বিটা ক্যারোটিন রয়েছে। আমাদের চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে এবং চোখের সমস্যার সমাধানে বিটা ক্যারোটিন খুবই উপকারী। তাই যদি আপনার দূরের বা কাছের দৃষ্টি সমস্যা থাকে তাহলে আপনাকে অবশ্যই করলা খাওয়ার অভ্যাস করতে হবে। এই করলায় প্রচুর পরিমাণে আয়রন রয়েছে। আয়রন হিমোগ্লোবিন তৈরি করতে সাহায্য করে। এই সবজিতে পালং শাকের চেয়ে দ্বিগুণ ক্যালসিয়াম এবং কলার চেয়ে দ্বিগুণ পরিমাণ পটাশিয়াম রয়েছে। ক্যালসিয়াম দাঁত ও হাড় মজবুত রাখার জন্য খুবই জরুরি। তাছাড়া ব্লাড প্রেশার বা টেনশন দূর করার জন্য এবং হাড় ভালো রাখার জন্য পটাশিয়াম খুব বেশি প্রয়োজন। করলায় যথেষ্ট পরিমাণে ভিটামিন সি রয়েছে। ভিটামিন সি আমাদের দেহে প্রোটিন ও আয়রনের যোগান দেয় এবং ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে প্রতিরোধক ক্ষমতা গড়ে তোলে। ত্বকের খসখসে ভাব দূর করে, ত্বকের লাবণ্যতা দ্রুত ফিরিয়ে আনে এবং চুলের গোড়া শক্ত ও মজবুত করে, মাথার চুল ঝরে পড়া রোধ করে এবং টাক সমস্যার সমাধান করে। ফাইবার সমৃদ্ধ করলা কোষ্ঠকাঠিন্য সমস্যা কমায়। করলায় রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স, ম্যাগনেশিয়াম, ফলিক অ্যাসিড, জিঙ্ক, ফসফরাস এবং ম্যাগনেশিয়াম। অ্যালার্জি প্রতিরোধে করলার রস খুবই উপকারী। ডায়াবেটিস রোগীদের জন্য এটি একটি উত্তম ঔষধ। তাই যাদের ডায়াবেটিস রয়েছে তারা যদি নিয়মিত সকালবেলা খালি পেটে করলার রস খেতে পারেন তাহলে তাদের রক্তের সুগার আজীবন নিয়ন্ত্রণে থাকবে। এমনকি ডায়াবেটিসের জন্য কোনো প্রকার ঔষধ সেবন করার প্রয়োজন হবে না। করলা বিভিন্ন ধরনের অসুখ নিরাময়ে সাহায্য করে। ডায়াবেটিসের পেশেন্টের ডায়েটে করলা রাখুন, কারণ করলায় রয়েছে পলিপেপটাইড বি, যা ব্লাড বা ইউরিন সুগার লেভেল নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। ডাক্তারের পরামর্শ নিয়ে করলার রস ও করলা সিদ্ধ খেতে পারেন। নানা রকমের ব্লাড ডিসঅর্ডার যেমন স্ক্যাবিজ, রিং ওয়ার্ম এর সমস্যায় করলা উপকারী। করলা ব্লাড পিউরিফিকেশনে সাহায্য করে। স্কিন ডিজিজ ও ইনফেকশন প্রতিরোধে সাহায্য করে এই করলা। করলার সাথে করলা পাতার রসও খুবই উপকারী। এর পাতার রস রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং নানা ধরনের ইনফেকশন থেকে সুরক্ষা প্রদান করে। এনার্জি ও স্টেমিনা বাড়িয়ে তুলতেও করলা পাতার রস সাহায্য করে। অতিরিক্ত অ্যালকোহল খাওয়ার কারণে যাদের লিভার ড্যামেজড হয়েছে তারা যদি করলা পাতার রস খেতে পারেন তাহলে তাদের এই ধরনের সমস্যাও দূর হয়ে যাবে। করলা একটি লো ক্যালোরি এবং লো ফ্যাট সমৃদ্ধ খাবার, তাই ওজন কমানোর জন্য করলা নিয়মিত খেতে পারেন। করলা ফাইবার সমৃদ্ধ খাবার, তাই করলা খেলে খাবার হজম ভালো হয় এবং পেটও পরিষ্কার রাখে, সেই সাথে অ্যাসিডিটির সমস্যাও দূর হয়ে যায়। করলার রস মধুর সাথে মিশিয়ে খেলে ফুসফুস ভালো থাকে। এই রস অ্যাজমা, ব্রঙ্কাইটিস ও গলার প্রদাহে উপকার করে। করলার রস ক্যান্সার কোষ ধ্বংস করে এবং নতুন কোষ তৈরি করতে সাহায্য করে। করলার রস বাতের ব্যথা কমাতেও সাহায্য করে। এর রস রক্ত পরিষ্কার করে এবং রক্তের সঞ্চালন বাড়িয়ে বাতের ব্যথা কমিয়ে দেয়। যাদের উচ্চ কোলেস্টেরলের সমস্যা রয়েছে তাদের জন্য করলা অত্যন্ত উপকারী। এই সবজি কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রেখে হার্ট ভালো রাখতে সাহায্য করে।
এর ফলে রক্তচাপ কমে এবং হৃদরোগ বা স্ট্রোকের ঝুঁকি কমে যায়। করলা পাতার রস খেলে জ্বর সেরে যায়। শরীর থেকে কৃমি দূর করতেও করলা খুব ভালো কাজ করে। করলার রস শক্তিবর্ধক হিসেবেও কাজ করে। এটি স্ট্যামিনা বাড়ানোর পাশাপাশি ভালো ঘুমে সহায়তা করে। করলা তিক্ত স্বাদের জন্য অনেকে করলা খেতে চান না, বিশেষ করে আপত্তি তোলে বাচ্চারা। তবে নিয়মিত যদি খাবারের তালিকায় উচ্ছে বা করলা থাকে তাহলে লাভ হবেই, ক্ষতি হবে না, অনেক উপকারও পাওয়া যাবে। চিকিৎসকদের মতে উচ্ছে বা করলা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এছাড়া ডায়াবেটিস দূর করতেও সাহায্য করে এই তিতো সবজি। নিয়মিত করলা খেলে ওজন যেমন কমতে পারে তেমনই হার্টও ভালো থাকে। খাদ্যের ভারসাম্য বজায় রাখতেও সাহায্য করে। তাই সুস্থ থাকতে নিয়মিত করলা খাওয়ার অভ্যাস করতে হবে। বন্ধু, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিন। আপনার মূল্যবান মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। এটা আপনার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করুন, যেন তাদের অনেক উপকার হয়। এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। আজকের মতো এখানেই, ধন্যবাদ।